আপনার শখ কি আপনি একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার হবেন? আপনার হাত দিয়েই তৈরি হবে বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, সিরিয়াল, তাহলে আর দেরি কেন? আপনি অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, নিচে দেখুন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে। এবার বলি সিনেমাটোগ্রাফি, এই প্রফেশনটা প্রত্যেকের কাছে একটা স্বপ্নের, যে আমি একজন ভালো সিনেমাটোগ্রাফার হব। সেখান থেকে আপনি একজন ভালো ডিওপি হতে পারবেন, ডিরেক্টর অফ ফটোগ্রাফি। কিন্তু সিনেমাটোগ্রাফার হতে গেলে বেশ কতগুলো জিনিস কিন্তু আপনাকে জানতে হবে। কী কী জানতে হবে? নাম্বার ওয়ান, ফ্রেম রেশিও, যে আমি যে ছবিটা নেব বা যে ফুটেজটা ভিডিওটা নেব তার ফ্রেম রেশিও কী থাকবে। সেকেন্ড আপনাকে জানতে হবে কম্পোজিশন, আমি কোন কম্পোজিশনে ছবিটা নেব। ধরুন আজকে আপনি শুটিং করতে গেছেন কোনো একটি পাহাড়ি লোকেশানে, আমরা প্রত্যেকেই জানি পাহাড়ি লোকেশানের রাস্তা কিন্তু এবড়ো খেবড়ো হয়, আপনি সমতলে নেই, সেখানে আপনাকে বলা হয়েছে কোনো একটি ক্যারেক্টারকে চার্জ করতে হবে। আপনি কিভাবে চার্জ করবেন, তার ফোকাস আপনি কিভাবে রাখবেন, আপনি শাটার স্পিড কত রাখবেন, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এছাড়াও আপনি ধরুন লো লাইটে একটা কোনো কাজ করছেন, লো লাইটে আপনি কিভাবে কাজ করবেন, এবং আপনি টপ সান দুপুর 12টা 1টা সূর্য মামা মাথার উপরে তখন আপনি কাজ করছেন, তখন আপনি কিভাবে কাজ করবেন, কী হবে আপনার আউটডোরের লাইট সেট আপ, কী হবে আপনার ইনডোরের লাইট সেট আপ, পুরোটা কিন্তু আপনাকে শেখানো হবে। আর এর সাথে বাড়তি পাওনা, একজন সিনেমাটোগ্রাফারকে যেটা জানতে হয়, শর্ট ডিভিশন, সিন ডিভিশন, জাম্প কাট, মোশন কাট, এগুলো কী হয়তো আপনি জানেন না, আবার জানতেও পারেন, কিন্তু প্রপারলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্ক্রিপ্টে। ডিরেক্টর আপনাকে শুধুমাত্র তার কনসেপ্টটা বলে দেবে, যে আমার এই দৃশ্যে আমি একটা হরর ফিল্ম করছি, আমি দেখছি দূর থেকে একটি মেয়ে হেঁটে আসছে, মেয়েটি হেঁটে আসতে 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 হঠাৎ করে মেয়েটি মিশে গেল, আপনি এই সিনটা আমাকে টেক করে দেখান। তো আপনি তো সিনেমাটোগ্রাফার, আপনাকে ভাবতে হবে এই সিনটার জন্য আপনি কোন কতটা আপনি জায়গাকে ইউজ করবেন, তার লেন্থ কী রাখবেন, সেখানে আপনি কী লাইট ব্যবহার করবেন, কস্টিউম কী রাখবেন, কোন লেন্স ইউজ করবেন, আপনাকে পুরো জিনিসটা জানতে হবে। এবং প্রপার ওয়েতে আপনাকে সিনটাকে ব্রেকডাউন করতে হবে, সিন কন্টিনিউটির জন্য, সিনের মোশন কন্টিনিউটির জন্য, এই পুরোটাই কিন্তু 6 মান্থের কোর্সে আপনাকে শেখানো হবে। বিশ্বাস করুন এই মুহূর্তে প্রচুর প্রচুর প্রোডাকশন হাউস রয়েছে, নতুন প্রচুর চ্যানেল আসছে, যারা কিন্তু ভালো ইয়াং সিনেমাটোগ্রাফার খুঁজছে, তারা চাইছে যে ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন তারা আসুক। যদি আপনার মধ্যে সেই অদম্য ইচ্ছা থাকে, আপনি কাজ করতে পারেন, আপনি ছুটতে পারেন, আপনার প্যাশন যে আমি একজন ভালো সিনেমাটোগ্রাফার হব, তাহলে আপনার জন্য কিন্তু এই দুর্ধর্ষ একটি অফার রয়েছে। প্রচুর প্রোডাকশন হাউস রয়েছে, আমরাই আপনাকে আফটার কোর্স যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, কন্ট্রাক্ট করিয়ে দেবো, আপনি কিন্তু কাজ করতে পারবেন একজন ভালো সিনেমাটোগ্রাফার হিসাবে। যদি আপনার মধ্যে ছবি তোলার, যদি আপনার মধ্যে কাজ করার সেই তাগিদটা থাকে, এ প্রথমেই বললাম যে কিভাবে আপনি ফ্রেম রেশিও রাখবেন, কোন অ্যাঙ্গেলে আপনি ছবি তুলবেন, আপনার মাথার উপরে টপ লাইট থাকলে, হার্ড লাইট থাকলে আপনি কি ব্যালেন্স করবেন, এই পুরোটা কিন্তু আপনাকে শেখানো হবে। রিয়েল সেটে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে রিয়েল সেটে কীভাবে কাজ হয়, আপনাকে দেখানো হবে ডে লাইটে কীভাবে কাজ হয়, আপনাকে দেখানো হবে ইনডোর লাইটে কীভাবে কাজ হয়, ক্যারেক্টার ক্যারেক্টারকে কীভাবে পাসিং করাতে হয়, খুব ইম্পর্টেন্ট, জাম্প কাট কী, পিওভি শট কীভাবে নেব, এটি ক্যারেক্টার দাঁড়িয়ে আছে সামনের ক্যারেক্টারকে দেখছে, তার ব্যাক থেকে কীভাবে তাকে এস্টাবলিশ করবো, ফ্রন্ট থেকে কীভাবে এস্টাবলিশ করবো, এটা আপনাকে দেখানো হবে। আপনাকে দেখানো হবে পপ ইন পপ আউট কী, অদৃশ্য হয়ে গেল একটি ক্যারেক্টার কীভাবে করতে হয়, এডিটে গিয়ে কীভাবে সেটাকে মেলাতে হয়, একটা রাফ কাট যখন তৈরি হয় এডিটে, সেখানে একজন ডিরেক্টরের যতটা প্রয়োজনীয়তা থাকে একজন সিনেমাটোগ্রাফারেরও প্রয়োজনীয়তা থাকে। আর ফাইনালি কালার কারেকশান, যে আমি যে জামার কালারটা পরে রয়েছি যখন আমরা শ্যুট করি লগে, তখন সেটা কিন্তু পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, সেখানে প্রপার আপনি কী কালার বসাবেন, কালারের ডেপথ কীভাবে বার করবেন কালারিস্টকে দিয়ে। এই আমরা দেখি দুর্গাপুজোর আগে আকাশে নীল পেঁজা তুলোর মতো মেঘ, এই নীলটাকে আপনি কতটা গাঢ় দেখাবেন, গাছের পাতাকে কতটা সবুজ দেখাবেন,
কমার্শিয়াল ফিল্মে কী কালার ইউজ করবেন, আর্ট ফিল্মে কী কালার ইউজ করবেন, এই পুরোটা কিন্তু আপনাকে জানতে হবে এই কোর্সের মধ্যে। তাহলেই কিন্তু আপনি একজন সফল সিনেমাটোগ্রাফার হতে পারবেন। কারণ সামনে কিন্তু প্রচুর কাজের সুযোগ রয়েছে, শুধু কলকাতা বলে নয়, মুম্বাইতেও অনেক প্রোডাকশন হাউস রয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, তারা কিন্তু কলকাতার অনেক ভালো ভালো সিনেমাটোগ্রাফারকে কিন্তু তারা নিয়ে কাজ করাচ্ছে। তো এই সুযোগটা একদম হাতছাড়া করবেন না। শুধুমাত্র একটা 6 মান্থের আপনার পকেট ফ্রেন্ডলি কোর্স, সাধ্যের মধ্যে, আবারও বলছি একদম সাধ্যের মধ্যে। যারা ভাবছেন যে সিনেমাটোগ্রাফি কোর্স বা এই ধরনের কোর্স অনেক ব্যয় সাপেক্ষ, বিশ্বাস করুন তাদেরকে বলছি একদম পকেট ফ্রেন্ডলি। শুধুমাত্র আপনি একটা বারের জন্য কল করে বা SMS করে দেখুন, কথা দিলাম আপনি ক্লাস চলাকালীন বলবেন যা শিখলাম বা যেটুকুনি নিয়ে আমি যাচ্ছি, আমার আগামী দিনে এটাকে আমি নিয়েই কিন্তু কাজ চালিয়ে যেতে পারবো, এইটুকুনি গ্যারান্টি আপনাকে দিলাম। তো যাই হোক, যাদের মনে হবে তারা নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করতে পারেন, জানাবেন আমাদেরকে। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।